তুমি পারবে, পারতেই হবে। ইঞ্জুরি থেকে ফেরা সাইফউদ্দিনকে পিঠ চাপড়ে সাহস দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তাসকিনকে রিদমে ফেরাতে ডোনাল্ডের রাতের ঘুম হারাম। মোস্তাফিজ ধারালো রূপে ফিরলে সাকিবের মিলবে বড্ড আরাম। তাই তো প্র্যাকটিসে মোস্তাকে চোখে চোখে রাখছেন, টিপসও দিচ্ছেন নয়া কাপ্তান। সবশেষ 14 টি টোয়েন্টিতে ফিজের উইকেট কেবল 9টি, এর মধ্যে একাধিক ম্যাচে রান দিয়েছেন ওভার প্রতি 10-এরও বেশি। দলের সঙ্গে থাকা নির্বাচকও কি কাটার মাস্টার কিনে দুশ্চিন্তায়? এর আগেরবার 2018-তে মুস্তাফিজ কিন্তু গেম চেঞ্জিং পারফরমেন্স করেছে, বিশেষ করে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে। এবার কিরকম আশা করছেন, বাবুর অবস্থাটা কি? আমাদের জন্য সবচেয়ে ভালো খবর যে সবাই সুস্থ আছে। মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন বোলার। ওর পারফরমেন্সটা কিন্তু দলের জয় পরাজয় অনেকখানি প্রভাব ফেলে। ওকে ভালো ফর্মে পাওয়াটা, সেরা ফর্মে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইন পাস্ট কিন্তু মুস্তাফিজ অনেক ভালো ম্যাচ খেলেছে আমাদের জন্য, অনেক ভালো বোলিং করেছে। হয়তো সবসময় তো সবসময় ভালো পারফরমেন্স হয় না, ওরও ব্যাড ডে গিয়েছে যেখানে আমরা আসলে সাফার করেছি, বাট ইট ক্যান হ্যাপেন। আমি আশা করছি যে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই মুস্তাফিজ সেরাটা আমরা পাবো। জিম্বাবুয়ে সফরে পর্যুদস্ত টাইগাররা। এরপর এশিয়া কাপের আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল ওপেনিং পজিশন নিয়ে। কখনো শোনা গেছে মুশফিক ওপেন করবে, কখনো সাকিব, কখনো মিরাজ। আচমকা স্কোয়াডে ফিরলেন নাঈম শেখ। এখানে দুবাই এসে পরপর দুদিনই দেখলাম যে বিজয়ের সাথে নাঈম শেখ ওপেনিংয়ে বা সবার আগে নেটে ব্যাটিং করেছে। তাহলে টিম ম্যানেজমেন্ট কী ভাবছে? এখনও ডিসাইড করিনি আসলে কী ওপেন করবে, বাট ডেফিনেটলি নাঈম ইজ অপশন, কারণ এর আগে টি টোয়েন্টি ওপেন করেছে। আমরা একটু ডিফারেন্ট ক্রিকেট খেলতে যাচ্ছি, আপনারা সবাই জানেন যে জিনিসটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। অবশ্যই নাঈমকেও সেই ম্যাসেজটা দেওয়া হয়েছে, যদি নাঈম খেলে ডেফিনেটলি ও হয়তো সেভাবেই খেলার চেষ্টা করবে। আমরা এখন আসলে ডিসাইড করিনি যে ওপেনটা কি হবে, বিজয় ডেফিনেটলি খেলবে। গেল 15 টি টোয়েন্টিতে কেবল 2 জয়। এশিয়া কাপে নতুন শুরুর মিশনে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টে তাই রদবদল, ডমিঙ্গোর জায়গায় শ্রীরাম। নির্বাচক সহ বোর্ড কর্তারাও তদারকি করছেন পুরো বিষয়টা। বেশ ভালোই হোমওয়ার্ক করে এসেছিলেন বাংলাদেশে আসার আগে, এবং যেটুকু খুব অল্প সময় পেয়েছেন, খুব বেশি সময় পাননি, বাট যেটুকু সময় পেয়েছেন মোটামুটি পরিষ্কার একটা ধারণা নিয়ে সেটা নিয়ে ছেলেদের সাথে কথা বলেছেন। আশা করছি যে আমরা এটার একটা ফল পাবো ম্যাচে। টানা 2 দিন ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করে শনিবার গোটা দিন বিশ্রামে ছিল টিম বাংলাদেশ। আফগান ম্যাচের আগে রবি ও সোমবার হবে ব্যাট বলের অনুশীলন। সাইফুর রূপক, 71, দুবাই, আরব আমিরাত।